সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ আট জাতের চীনাবাদাম চাষ সেখানকার কৃষক নতুন জাতের এই চীনাবাদাম চাষে বিঘায় সাত থেকে আট মন পর্যন্ত ফলন পাওয়া গেছে। এতে আগ্রহ বেড়েছে এলাকার অন্যান্য কৃষকের। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের তথ্য ভিডিওচিত্রে সুতিক্ত মাহমুদের রিপোর্ট। চরাঞ্চলের বালুময় জমিতে চীনাবাদাম ভালো হয়। প্রথমবারের মতো এবারই গোবিন্দগঞ্জ উপজেলার কৃষক প্রদর্শনী প্লটে বেলে দোয়াশ মাটিতে বিনা আট জাতের চীনাবাদাম চাষ করেন। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চীনাবাদাম বুনে মে মাসের মাঝামাঝিতে ফলন পাওয়া যায়। বাদামে রোগ বালাইয়ের আক্রমণ হয় কম। এখানে অনেক জমি এখনো পচিত আছে। এই বাদামের চাষটা যদি এখানে বৃদ্ধি করা যায় তাহলে চাষিরা অনেক লাভবান হবে। এখন মনে করো মোটামুটি ভালো বাদাম তুলিচ্ছি। আমি দুইবার স্প্রে করছি আর হলে শ্বাসুদ্ধ এনে দেওয়া নিচ্ছে হালকা পাতলা। নতুন জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিনা আট জাতের চীনাবাদাম চাষে কৃষককে উদ্বুদ্ধ করতে প্রদর্শনী, মত বিনিময় ও মাঠ দিবসের আয়োজন করে। সম্পূর্ণরূপে হারভেস্ট না করা পর্যন্ত বোঝা যাচ্ছে না যে আমি আশা করছি যে কৃষক লাভবান হবে, কেননা অন্যান্য ফসলের তুলনায় তো বাদামের দাম বেশি। বাদামটা এখানে আসলে চাষ করানোর কারণে এই অনেক কৃষকের মাঝে এটা আলোড়ন সৃষ্টি হয়েছে। আলোড়ন সৃষ্টি হয়েছে এখন এখানে ইনি লাভবান হলে এনার আমার মনে হয় যে আগামী বছর আসলে গোবিন্দগঞ্জ উপজেলায় বাদামের চাষটা আরো বেড়ে যাবে। এক বিঘা জমিতে বাদাম চাষে খরচ চার থেকে সাড়ে চার হাজার টাকা। বাজারে প্রতিমণ কাঁচা বাদাম দু হাজার থেকে বাইশশো টাকায় বিক্রি হচ্ছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। বিরতির পর ফিরেলাম আবারও চ্যানেল আই কৃষি সংবাদে। মৌসুমি ফল লটকনের বাণিজ্যিক বাগান গড়ে তুলেছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুরের কৃষক শামসুল আলম। স্বপ্ন দেখছেন তার মাধ্যমে গোটা এলাকায় ছড়িয়ে পড়বে এই লটকনের আবাদ। টাঙ্গাইল থেকে মুসলিমউদ্দিন আহমেদের রিপোর্ট। পাঁচ বছর আগে সাড়ে চার একরের পরিত্যক্ত বাঁশবাগানের জমিতে চার হাজার লটকনের গাছ লাগান কৃষক শামসুল আলম। এবার প্রায় চারশো গাছে লটকন এসছে। তার দেখা দেখি এলাকার অনেক কৃষক গড়ে তুলেছেন লটকনের বাগান। বর্তমানে বাংলাদেশে ফলের ভেজাল হিসাবে লটকনে কোনো ভেজাল হয় না, বিদায় লটকনের চাহিদা অনেক বেশি। গত বছর আমি যথেষ্ট পরিমাণ লটকন বিক্রি করেছি। আমার প্রতি গাছে গত বছর পনেরো বিশ কেজি লটকন হয়েছে প্রথমবার। এবারও লটকন আসছে, এবারও আরও বেশি আশা করতেছি। আমাদের অঞ্চলে যে লটকনের অপার সম্ভাবনা দেখা দিয়েছে, এই লাভজনক ফল চাষ করার জন্য আমি আগামীতে আমার জমিতেও লটকনের আবাদ করবো ইনশাল্লাহ। লটকন বাগান করার বিভিন্ন দিক নিয়ে কৃষককে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। লটকনের বাজার মূল্য বেশ ভালো, এটা দেশ ছাড়া বিদেশেও রপ্তানি করা হচ্ছে। সুতরাং লটকন উৎপাদনে আমরা চাষিদেরকে উৎসাহিত করে যাচ্ছি। এটা পুষ্টিমানেও অনেক পুষ্টিমান সম্পন্ন। টাঙ্গাইলের পাহাড়ি এলাকার মাটি ও আবহাওয়া লটকন চাষের উপযোগী হয়। এ অঞ্চলে লটকনের বাগান ব্যাপক সম্প্রসারণের আশা কৃষি বিভাগের। টাঙ্গাইলের ঘাটাইল থেকে মুস্তমুদ্দিন আহমেদ, চ্যানেল আই। রাজশাহীর পবা উপজেলায় অটো রাইস প্ল্যান্ট প্রোডাকশন লাইন মেশিন দিয়ে যান্ত্রিকভাবে চারা তৈরির পদ্ধতি কৃষকদের প্রদর্শন করা হয়েছে। পবা উপজেলার হলদি বোনায় লাইন মেশিন দিয়ে চারা তৈরির কার্যক্রমের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আমিনুল ইসলাম। বগুড়া আরডিএর উপপরিচালক শেখ শাহরিয়ার মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকার কৃষকরা অংশ নেন। অনুষ্ঠানে অটো রাইস প্ল্যান্ট প্রোডাকশন লাইন মেশিনে মাত্র দু ঘন্টায় কীভাবে পঁচাত্তর বিঘা জমির জন্য সিডলিং ট্রে তৈরি করতে হয় তার কৌশল দেখানো হয়। উদ্যোক্তারা জানান, এভাবে যান্ত্রিকভাবে চারা তৈরি করলে প্রচলিত পদ্ধতির চেয়ে খরচ অর্ধেক হবে। শেষ করছি কৃষি সংবাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।